বন্ধুরা কম্পিউটার কিনুন টাকা ইনকাম করুন আজকে আমরা একদম মনিটর সহ টোটাল প্যাকেজ থাকবে সম্পূর্ণ সেট আপ কিন্তু থাকছে মাত্র 16,000 টাকায় জাস্ট নেবেন আর চালাবেন এটা দিয়ে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন যারা বেকার রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন যারা কিছু করতে চাচ্ছেন আপনারা এই সেট আপটা নিতে পারেন যারা ফ্রিল্যান্সিং করতে চান আউটসোর্সিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান অফিসিয়াল কাজ করতে চান অনলাইনে কাজ করতে চান তারপরে আপনারা অনেকে ট্রেনিং সেন্টার দিতে চান দোকানের জন্য কম্পিউটার নিতে চান সম্পূর্ণ কাজ আপনারা এই পেজেতে করতে পারবেন তো এছাড়াও আরও দুইটা প্যাকেজ আছে টোটাল ভিডিওটা দেখতে থাকুন অনেক উপকার আসবে এছাড়াও আপনার বাজেট যদি হাই থাকে আমি 1,00,000 টাকার মধ্যে কম্পিউটার নিব সেটাও এখানে আছে আর সেই সাথে প্রত্যেকটা পিসির সাথে কিন্তু চমৎকার অসাধারণ কিছু বই রয়েছে এই পিসিটাকে আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে শুধু একটা ডিভাইসটা চেঞ্জ করলে এই পিসিটা অনেক দামি পিসি বানাতে পারবেন সেই লক্ষ্যে আমি এই প্যাকেজটা রাখছি এখানে প্রসেসর হিসেবে মাউন্ট ভাই রেখেছে আমরা ডুয়েল করে 4 জেন একটি প্রসেসর এই প্রসেসরটা 3 GHz-এর উপরে একটি প্রসেসর জেনুইন কোরিয়ান মাদারবোর্ড এটা দুইটা র্যাম স্লট আছে আপনারা ইচ্ছা করলে এখানে 4/4 8GB অথবা 8/8 16GB র্যাম ইউজ করতে পারবেন আপনাদের জন্য আমি লাইফ টাইমের একটা র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ 1600 MHz-এর DDR3 8GB র্যাম গিফট হিসেবে আছে একটি স্পিকার D10 একটি স্পিকার 6 মাস পরে হোক 1 বছর পরে হোক আপনাদের ইচ্ছা মতন যে কোনো সময় আমাদের কাছে আসবেন শুধু প্রসেসরটা এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করে আপনারা এই পিসিটাকে আপডেট করে নিতে পারবেন আপনারা যাচাই বাছাই করে নিন যে স্পিডে আপনারা যারা পিসি নিছে তারা ঠকছে কিনা বা কখনো কোনো কিছুতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আবারও আরও একটি নতুন বিরুণে আজকে কিন্তু এমন কম্পিউটার দেখাবো যেটা দিয়ে এই কম্পিউটার নেবেন এই কম্পিউটার দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে কি এটা হচ্ছে ফুললি প্রফেশনাল একটা পিসি যেটা দিয়ে আপনারা যারা বেকার রয়েছেন এটা দিয়ে কাজকর্ম করে টাকা ইনকাম করতে পারবেন যারা একদম নতুন রয়েছেন কম্পিউটার শিখেছেন আপনারা এটা নিয়ে কাজকর্ম করে টাকা ইনকাম করতে পারবেন আর যারা স্টুডেন্ট রয়েছেন আমার যেসব ভাইয়েরা তারা কিন্তু কম্পিউটার কিনে এই যে কম্পিউটারটা রয়েছে একদম সাধ্যের মধ্যে দেবো এটা নিয়ে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবেন মূলত একদম অফিসিয়াল কাজকর্ম করার জন্য একটা দোকান দিলে সেখানে যারা ফটোকপি করেন অনলাইনে কাজ করেন তারা কিন্তু এই কম্পিউটার নিতে পারবেন এবং অফিসের কাজকর্ম করার জন্য মূলত এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এরপর ফটোশপ এই ধরনের কাজকর্ম করার জন্য যারা পিসি খুঁজছেন তারা আজকে বিরু দেখবেন এবং এই বিরু থেকে কিন্তু কম্পিউটার নিতে পারবেন কারণ একদম সাধ্যের মধ্যে দিব টোটাল সেট আপ থাকবে আজকে কিবোর্ড মাউস এবং মনিটর সহ সম্পূর্ণ সেট আপ আপনার এই সেট আপ নিলে আর কিছু লাগবে না টোটাল সেট আপ থাকবে আজকের এই বিরুতে 3টা প্যাকেজ রয়েছে আপনার বাজেটের মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারবেন আপনার বাজেট যেমন ওইটা এখান থেকে নিতে পারবেন এছাড়াও আপনার বাজেট যদি হাই থাকে আমি 1,00,000 টাকার মধ্যে কম্পিউটার নিব সেটাও এখানে আছে আপনি আসবেন এসে আক্তার ভাইকে বলবেন যে আমার বাজেট এমন আমি এই ধরনের কাজ করতে চাই সব পাবেন এখানে আর এটা হচ্ছে এসপি টেটের কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখবেন যে প্রত্যেকটা পিসি হচ্ছে কি কাজ করার জন্য আক্তার ভাই সবসময় চেষ্টা করে কি মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যারা যাতে তারা কাজকর্ম করে বেকার না থাকে আর সেই সাথে প্রত্যেকটা পিসির সাথে কিন্তু চমৎকার অসাধারণ কিছু বই রয়েছে যে বই কিন্তু দেখেন জ্ঞানের পাহাড় যত বড় ঝুঁকি তত বড় সাফল্য আর একটা কম্পিউটার নিলে পাশাপাশি কিন্তু একটা অসাধারণ বই পাচ্ছেন মোটিভেশনাল বই এখানে এত তথ্য আছে যেগুলো নিলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন সে অনুযায়ী চললে আপনি অনেক উন্নতি করতে পারবেন খুব দ্রুত উন্নতি করতে পারবেন আপনি পথ পাচ্ছেন না হতাশা থেকে মুক্তির উপায় এসব বই এগুলো পড়বেন এছাড়াও কিন্তু চমৎকার বই রয়েছে কবিরা গুণা ভ্রান্তি নিরসন দেখেন ইসলামিক বই রয়েছে শিক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের জন্য 20টি টিপস অসাধারণ অসাধারণ বই এবং আমার মা বোনদের জন্য হিজাব নারীর অলঙ্কার অসাধারণ চমৎকার বই রয়েছে আসেন একটা করে পিসি নিয়ে যান সাথে আপনার পছন্দ মতো যে কোনো একটা বই নিয়ে যান তো অনেক কথা বললাম আর কথা বাড়াচ্ছি না 3টা প্যাকেজ দেখতে থাকুন কী কী রয়েছে কনফিগার দাম কত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বরকাতু আমি মোহাম্মদ আখতারুল ইসলাম এসপিটেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া আমিও ভালো আছি সুস্থ আছি আজ আবার নতুন 3টা প্যাকেজ নিয়ে আসছি আপনাদের সামনে আমি আখতারুল ইসলাম আর চলুন দেখে নিই এই প্যাকেজগুলোতে আমরা আসলে মূলত কী রেখেছি আর কাদের জন্য এই প্যাকেজগুলো আমরা রেখেছি চলুন দেখে নিই আচ্ছা প্রথম প্যাকেজটা কত টাকার মধ্যে আসলে মাউন ভাই এটা বিগিনারদের জন্য যারা আসলে স্বল্প বাজেটের ভিতরে যারা ভাবছে যে আমরা কেমন মানের কম্পিউটার নিলে আমাদের জন্য ভালো হয় আর এই প্যাকেজটা মূলত আমাদের আপডেট করা যাবে অর্থাৎ এই পিসিটাকে আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে শুধু একটা ডিভাইসটা চেঞ্জ করলে এই পিসিটা অনেক দামি পিসি বানাতে পারবেন সেই লক্ষ্যে আমি এই প্যাকেজটা রাখছি এটা অনলি 16,000 টাকায় আচ্ছা একটা মনিটর সহ হ্যাঁ মনিটর সহ 16,000 টাকায় মনিটর সহ 16,000 টাকা পাচ্ছেন আচ্ছা এটা নিলে আমরা কী কী কাজ করতে পারবো সেটা এটা অফিসিয়াল যে কাজগুলো আছে ওয়ার্ড এক্সেল ফটোশপ তারপর আপনার যে ই কাজগুলো আছে মোটামুটি যে কাজগুলো আছে সবই করতে পারবেন এই প্যাকেজ ঠিক আছে এটা কনফিগার কী কী থাকছে এটা আমি চলুন এই কনফিগার
স্পিকারটা আমি জানিয়ে দিই। প্রথমে বলতে চাই মাদারবোর্ড হিসেবে, মাদারবোর্ড হিসেবে আছে 81 এসএম 81 মডেলের একটি মাদারবোর্ড, এটি অ্যাজরগের একটি মাদারবোর্ড, এক বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড। মাউন ভাই আমি মাদারবোর্ডটাও দেখাতে চাই, যেহেতু অ্যাজরগের বোর্ড আমি এর আগে কখনো দিইনি, এটা জেনুইন একটি কোরিয়ান মাদারবোর্ড। আর মাদারবোর্ডগুলো দেখেন আমাদের আসলে আমরা যে বোর্ডগুলো দিই, যেহেতু পিসির একটা সবথেকে গুরুত্বপূর্ণ ডিভাইস মাদারবোর্ড, মাদারবোর্ড আপনারা দেখেন মাদারবোর্ডগুলো দেখেন যে আসলে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে যে মাদারবোর্ডগুলো দেখে আর এসপিটের যে মাদারবোর্ডগুলো দেয় সেগুলো একটু দেখে নেন আপনারা অবশ্যই। হ্যাঁ, এটি অনেক ফিনিশিং সুন্দর একটা জেনুইন কোরিয়ান মাদারবোর্ড। এটা দুইটা র্যাম স্লট আছে, আপনার ইচ্ছা করলে এখানে 4/8 GB অথবা 8/16 GB র্যাম ইউজ করতে পারবে। আচ্ছা, আর এটা এক বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড। আর মাদারবোর্ডটা পিসির এমন একটা ডিভাইস যে সম্পূর্ণ পিসি কিন্তু এই মাদারবোর্ডের সাথে রিলেটেড। আপনি যেখানে যে যে ডিভাইসটাই ইন করুন বা আউট করুন না কেন, প্রত্যেকটা রিলেটেড কিন্তু মাদারবোর্ডের সাথে। এই জন্য মাদারবোর্ডটা সবসময় সবথেকে গুরুত্বপূর্ণ একটা ডিভাইসের ভিতর মাদারবোর্ডটা পড়ে। আচ্ছা আচ্ছা, এখানে প্রসেসর হিসেবে মাউন্ট ভাই রেখেছে আমরা 2 Core 4 Gen একটি প্রসেসর। এই প্রসেসরটা 3 GHz-এর উপরে একটি প্রসেসর। আপনারা ইচ্ছা করলে এই প্রসেসরটা পরবর্তীতে আপনারা i5 4th Gen করলে i5 4th Gen হয়ে যাবে পিসিটা, i7 4th Gen করলে i7 4th Gen হয়ে যাবে, অর্থাৎ i9 4th Gen করলে i9 4th Gen হয়ে যাবে। সেই উদ্দেশ্যে আমরা এই প্যাকেজটা মানে রাখছি। আপনারা যারা এখন ডুয়েল কোর অর্থাৎ বেশি দাম দিয়ে পিসিটা নিতে পারছেন না, কিন্তু তাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনারা এই পিসিটাই নেবেন। 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনাদের ইচ্ছা মতন যে কোনো সময় আমাদের কাছে আসবেন, শুধু প্রসেসরটা এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জ করে আপনারা এই পিসিটাকে আপডেট করে নিতে পারবেন। এখানে যে এই পিসি এমন করে ফেলতে পারবেন, এই পিসির মতন বা অন্যান্য যে আপডেট যে পিসি আছে ওই পিসির মতন আপনারা এই প্রসেসরটা চেঞ্জ করেই করতে পারবেন। আর আমি বারবার বলে থাকি আমার প্রতিষ্ঠানে শুধু একটা জিনিস এক্সচেঞ্জ করা হয়, যদি আপনারা আমার কাছ থেকে পিসি নেন আমরা প্রসেসরটা এক্সচেঞ্জ করি। আচ্ছা, অর্থাৎ এই এখন ডুয়েল কোর 4 Gen আছে, এইটা আপনারা পরবর্তীতে 10 দিন পরে হোক, 10 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যখনই আসবেন না কেন আমরা প্রসেসরটা আপনার এক্সচেঞ্জ করে পিসিটা আপডেট বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। চমৎকার সুযোগ রয়েছে কিন্তু। র্যাম হিসেবে মাউন্ট ভাই, র্যাম হিসেবে আমরা রেখেছি স্পিড ব্যান্ডেড DDR3 8GB 1600 MHz-এর একটি র্যাম। আমি কখনো র্যামটাও কিন্তু নর্মাল রাখি না। এখানে দেখেন এতদিন আমি 3 বছরের র্যাম দিয়েছি, আজ আপনাদের জন্য আমি লাইফ টাইমের একটা র্যাম রেখেছি, লাইফ টাইম ওয়ারেন্টি সহ 1600 MHz-এর DDR3 8GB র্যাম। 8GB র্যাম, বাহ, 8GB র্যাম। শুধু প্রসেসরটা এই পিসিতে শুধু প্রসেসরটা দুর্বল, আর বাদ বাকি সব কিছু ওকে আছে। ইচ্ছে করলে প্রসেসর এটা না নিয়ে অনেক, হ্যাঁ, এখানে এই যে i5 নিতে পারবেন, i7 নিতে পারবেন। জাস্ট আসলে অনেকের বাজেট তো 10-15-20, আমি ওই টার্গেট নিয়ে আমি আপনাদের জন্য এই প্যাকেজটা রেখেছি মূলত। আচ্ছা, এরপর থাকছে এরপরে আপনার SSD হিসেবে রেখেছি আমি বরাবরের মতন কিংস স্যান্ডের 120 GB একটা SSD। এই SSDটা 3 বছর ওয়ারেন্টি সহ একটা SSD, এইটা কিন্তু জেনুইন একটা চাইনিজ SSD। আচ্ছা আচ্ছা, আমরা কপি থেকে আমার যে প্রত্যেকটা প্যাকেজের সাথে দেখবেন আমি কপিটা না দিয়ে জেনুইন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। অবশ্যই, এটাই ভালো। তো এরপর কি থাকছে একটা ভাই? হ্যাঁ, এখানে মনিটর হিসেবে আমরা রেখেছি ইসনিকের 17 ইঞ্চি একটি মনিটর। আপনারা চাইলে গিগাসনিক, রিলাইসিস, অ্যাপোলো DX, অন্যান্য যে স্টার এক্স, অন্যান্য যে ব্র্যান্ডেড মনিটরগুলো আছে, এটা আপনি এখানে আমরা 17 ইঞ্চি রেখেছি, আপনার ইচ্ছা করলে 19 ইঞ্চিও নিতে পারবেন, 22 ইঞ্চিও নিতে পারবেন, অথবা ব্র্যান্ডের মনিটরগুলোও নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এখানে ভাই মাউস কিবোর্ড হিসেবে আমরা রেখেছি iMice-এর একটি অফিসিয়াল মাউস অ্যান্ড কিবোর্ড। যেহেতু আমি এই কাজটা আসলে বিগিনারদের জন্য রাখছি, যারা কাজ শিখছেন তাদের জন্য রাখছি, এই জন্য আমি এখানে ওইভাবে এই প্যাকেজটা সাজাইছি। অথবা আপনারা ইচ্ছা মতন ক্যাসিং মাউস কিবোর্ডও চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তো আক্তার ভাই এর সাথে ক্যাচিং দিচ্ছেন কোনটা? এখানে ক্যাসিং হিসেবে রেখেছি আমরা এক্সপ্রেস ব্র্যান্ডের একটি ক্যাসিং। দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা অফিসিয়াল একটা ক্যাসিং। আর মাউন ভাই এই ক্যাসিংয়ে দেখেন, এই ক্যাসিংটা আপনারা দেখেন, এই ক্যাসিংটা অনেক সুন্দর একটা ক্যাসিং। হ্যাঁ, লুকটা তো অনেক সুন্দর অফিসিয়াল ক্যাসিং। আর এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, 1 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই সহ আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে? এটা নিউ সার্কিট, এটা 1 বছর ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাইটার ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করি না। আমরা কোনো পিসিতে দেখবেন যে আমরা নর্মাল পাওয়ার সাপ্লাই দিই না, কারণ পাওয়ার সাপ্লাইটা খুব একটা মেজর একটা ডিভাইস। এই পাওয়ার সাপ্লাইয়ের উপরে অনেক কিছু পিসিতে অনেক কিছু নির্ভর করে। এই জন্য আমরা আপনারা চেষ্টা করবেন যেখান থেকে পিসি নেন না কেন, অবশ্যই পাওয়ার সাপ্লাইটাও অবশ্যই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেবেন নিউ সার্কিটের। আচ্ছা, তাহলে আমরা টোটাল সেট আপ পেয়ে গেলাম, মনিটর, কিবোর্ড, মাউস, কেচিং, টোটাল SSD সহ টোটাল সেট আপটা আপনারা পাবেন 16,000 টাকা অনলি। আর সাথে গিফট পাচ্ছি কি? হ্যাঁ, এখানে মাউন ভাই গিফটগুলো আসলে আমি বলতে চাই, গিফট হিসেবে আমি রেখেছি দেখেন 600H 690 মডেলের একটি CPU কুলার। কুলার থাকছে একটা কুলার, এই কুলারটা কিন্তু প্রসেসরের উপরে থাকে। আর এই কুলারটা যদি আমি এখানে 150-200 টাকার কুলার না দিয়ে এটা একটা 500 টাকার কুলার দেওয়ার উদ্দেশ্য যে পিসিটা সেফ থাকবে, প্রসেসরটা সেফ থাকবে, পরবর্তীতে আপনারা যদি প্রসেসরটা আপডেটও করেন তাহলে এই কুলারটার কারণে আপনারা কোনো সমস্যা হবে না।
আর এই কুলারগুলো দেওয়ার একটা উদ্দেশ্য আমার পিসিকে সেফ রাখার জন্য ভালো কুলার আমি দিয়ে থাকি প্রত্যেকটা প্যাকেজে গিফট আকারে। আচ্ছা, এরপর থাকছে একটা স্পিকার। স্পিকার থাকছে একটা D7 এর একটা স্পিকার। স্পিকার গিফট গিফট আকারে থাকবে। আর সে মহামূল্যবান বই। হ্যাঁ, বই তো থাকবেই। আরও আছে ভাইয়া, আরও আছে। হ্যাঁ, একটা মাউস প্যাড। হ্যাঁ, একটা মাউস প্যাড পাবেন, একটি ফিউজ পাওয়ার কেবল পাবেন, একটা পাস কোড। আচ্ছা, আর বরাবরের মতন মাউন ভাই পাবেন হলো ইসলামিক মাইন্ডের একটি বই। ইসলামিক মাইন্ডের বই পাচ্ছেন, বাহ, অসাধারণ। আক্তার ভাই কিন্তু অসাধারণ মনের মানুষ, এই জন্য মানুষকে বই দিচ্ছে। বই যারা দেন ভাবতে হবে তার মন মানুষ অনেক ভালো মনের মানুষ। আসলে আমার বই দেওয়ার উদ্দেশ্য পজিটিভ। এখানে যারা বিপদগামী আছেন আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি উদ্দেশ্যটা বলি যে একটা বই মানুষকে অনেক ভালো পথে নিয়ে আসতে পারে। যারা বিপদে আছে, যারা দেখা আছে সময় অপচয় আছে, যারা টেনশনে ভুগছে, হ্যাঁ, যারা লাইনচ্যুত আছে তাদেরকে লাইনে আনার জন্য একটা বই যথেষ্ট। সেটা যদি বইয়ের মতন হয়, হ্যাঁ, এই এই উদ্দেশ্যেই আমার আসলে প্রত্যেকটা প্যাকেজের সাথে একটা করে বই দেওয়ার। অসংখ্য ধন্যবাদ চমৎকার গিফট দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যখন আসবেন একটা করে বই নেবেন, একটা পিসি কিনবেন, একটা দিক নির্দেশনামূলক একটা বইয়ের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আক্তার ভাই, আমরা এবার দ্বিতীয় প্যাকেজটা দেখবো। দ্বিতীয় প্যাকেজটা কত টাকার মধ্যে রাখা হয়েছে? এটি অনলি 20,500 টাকা। 20,000? 20,500 টাকা। i5 4th gen-এর একটা। i5 4th gen-এ থাকছে 20,500 টাকার মধ্যে। চমৎকার। আচ্ছা, এটা নিলে আমরা কী কাজ করতে পারবো? এইটা দিয়ে যারা বিগিনার, যারা আসলে ভিডিও এডিটিং, গ্রাফিক্স, যারা আপনার আর্নিং করতে চান, হ্যাঁ, তাদের জন্য আসলে এটা প্রথম পর্যায়ের একটা পিসি হতে পারে। আপনার ইচ্ছা করলে এই পিসিটাকে আপডেটও করতে পারবেন। এখানে আপনার গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিয়ে অথবা র্যাম বাড়িয়ে আপনারা হেভি কাজগুলো করতে পারবেন এই পিসি দিয়ে। এই পিসি দিয়ে। আচ্ছা, এটাতে কী কী থাকছে আমরা একটু এখানে? হ্যাঁ, চলুন, আমি প্রসেসর হিসেবে এখানে রেখেছি i5 4th gen-এর একটি প্রসেসর। i5 4th gen থাকছে। এটা 3.2 GHz-এর একটি প্রসেসর। যেহেতু i5 4th gen-এর কোর থ্রেডটা বেশি থাকার কারণে আপনারা এই পিসি দিয়ে মোটামুটি গ্রাফিক্স কার্ডের যে কাজগুলো সেগুলো মোটামুটিভাবে করতে পারবেন, করা যাবে। আচ্ছা আচ্ছা, এরপর কী থাকছে? এখানে র্যাম হিসেবে রেখেছি লাইফ টাইমের স্পিড ব্যান্ডের DDR3 8GB 1600 MHz-এর একটি র্যাম। এটি লাইফ টাইমের একটি র্যাম। আর এই র্যামটা রাখার উদ্দেশ্য যে এই র্যামটার আমি যতগুলো পিসি দিয়েছি মনে করছি যে এই র্যামটার পারফরমেন্সটা অনেক ভালো, এই জন্য আমি এই প্যাকেজে এই র্যামটা রেখেছি। আচ্ছা, এখানে নর্মাল র্যামও রাখতে পারতাম কিন্তু অ্যামাউন্টটা কমে যেত। আমার মূল উদ্দেশ্য যাতে জিনিসটা আপনার টিকসই হয়। এরপর থাকছে কি ভাই? SSD না? হ্যাঁ, এখানে SSD হিসেবে রেখেছি মেমোরি বুস্টের একটি SSD, এর রিড অ্যান্ড রাইট আমি বলি মাউন্ট ভাই। এখানে দেখেন আছে রিড স্পিড আছে 500 MBPS এবং রাইট স্পিড আছে 750 MBPS। এটা অ্যালুমিনিয়াম হাউজিং বডি দিয়ে যেহেতু এই SSDটা তৈরি, এর জন্য আপনার টিকসইটা বেশি হবে। আর এই SSDটা জেনুইন 120 GB একটা SSD এবং 3 বছরের ওয়ারেন্টি সহ একটা SSD। আচ্ছা আচ্ছা, আর আপনি আপনারা জানেন যে আমি কখনো আসলে কপি প্রোডাক্ট দিয়ে আমি পিসি বিল্ড করি না। এটাও কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট, এক মেমোরি গোষ্ঠীর একটা অরিজিনাল প্রোডাক্টের একটা SSD। তো এরপর কী থাকছে ভাই? এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি বরাবরের মতন GigaByte-এর 81 একটি মাদারবোর্ড। এটি 2 RAM স্লটের একটি মাদারবোর্ড। এখানে আপনারা ইচ্ছা করলে 448 অথবা 888 16 GB RAM ইউজ করতে পারবেন। এটি 1 বছর ওয়ারেন্টি সহ একটি জেনুইন মাদারবোর্ড। জেনুইন মাদারবোর্ড একদম। আচ্ছা, এরপর রয়েছে দেখতে পাচ্ছি অবো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিচ্ছে না ভাই? হ্যাঁ, এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি অবো ব্র্যান্ডের বিগ ফ্যানের 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আসলে 2 বছরের ওয়ারেন্টি সহ একটি নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই। আর পিসির একটা গুরুত্বপূর্ণ ডিভাইস হলো পাওয়ার সাপ্লাই। পাওয়ারটার সমস্ত পিসিতে যেহেতু সাপ্লাই দিয়ে থাকে পাওয়ার ইলেকট্রিসিটি, এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন পাওয়ার সাপ্লাইটা ভালো নিতে। অর্থাৎ ওই 400-500 টাকার পাওয়ার সাপ্লাই নিয়ে আপনাদের পিসিকে রিক্সের ভিতর ফেলেন না, আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে। আচ্ছা, এরপর আছে এখানে মাউস কিবোর্ড হিসেবে মাউন ভাই আমরা রেখেছি HP না? HP ব্র্যান্ডের একটি RGB মাউ, একটা RGB কিবোর্ড এবং HP ব্র্যান্ডের একটি RGB মাউস, দুইটা থাকছে HP ব্র্যান্ড। আপনার ইচ্ছা করলে V1, ডেল, অন্যান্য যে IMAX, অন্যান্য যে RGB মাউস কিবোর্ড আছে ওগুলোও নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, থাকছে 500-700 কি থাকছে? আর এখানে এটা, হ্যাঁ, ক্যাশিং হিসেবে থাকছে অভো ব্র্যান্ডের মাউন্ট ভাই। দেখেন অভো ব্র্যান্ডের 165/21 মডেলের একটি ক্যাশিং। এটা দুই সামনে দুইটা RGB ফ্যান আছে এবং পাশে প্লাস্টিকের গ্লাস আছে, ঠিক আছে? আপনারা এই ক্যাশিংটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে এই বাজেটের জন্য এই ক্যাশিংটা একটা ভালো মনে হয়েছে বলে আমি এই ক্যাশিংটা এখানে রেখেছি। আসলে এটা ছাড়াও এখানে আরও অনেক সুন্দর সুন্দর ক্যাশিং আছে, যদি মনে হয় যে এটা নিব না, আপনাদের বাজেটের মধ্যে যদি হয় তাহলে এটাও নিতে পারেন এখান থেকে, যেটা ইচ্ছা সমস্যা নাই। তো আক্তার ভাই, আমরা তো এটার সাথে মনিটর পাচ্ছি। হ্যাঁ, মনিটর হিসেবে দেখেন মাউন ভাই, এটা আমরা কিন্তু 19 ইঞ্চি একটি মনিটর রেখেছি। 19 ইঞ্চি মনিটর সনিকের 19 ইঞ্চি 1 বছর ওয়ারেন্টি সহ একটি মনিটর রেখেছি। আর আপনারা জানেন যে বর্তমানে গিগাসনিকের এই মডেলটা খুব ভালো, এর এটা আমি ফিডব্যাকটা খুব ভালো পাচ্ছি বলে আমি গিগাসনিকের এই 19 ইঞ্চি একটা মনিটর রাখছি। আপনারা ইচ্ছা করলে অ্যাপোলো DX, স্টার X, ইসনিক, অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো নিতে পারবেন।
আচ্ছা আচ্ছা তো এটা ফাইনালি কত রাখছেন ভাই এইতে 20500 টাকা অনলি 20500 টাকা আর বই পাচ্ছে সাথে সাথে বই অবশ্যই ভাই এখানে গিফট হিসেবে শুধু বই না একাধিক গিফট পাবেন আর সবটিকে আমি যেটা আসলে পিসির জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আগে বলি মাউন ভাই শুধু আমি এই এই সিপো কুলারটা না রাখলে এখানে প্রায় আমার 500 টাকা সেভ হয় আমি স্পিকারটা না রাখলে এখানে প্রায় 300 থেকে 350 টাকা সেভ হয় আর এই এই ধরনের মাউস প্যাড প্রায় 1000 টাকা আমার সেভ হয় কিন্তু আমি এটা গিফট প্যাকের এই গিফট প্যাকারে কিন্তু এগুলো আমি দিয়ে থাকি প্রত্যেকটা প্যাকেজের সাথে এখানে সিপিও কুলার হিসেবে আমি রেখেছি 690 মডেলের একটি সিপিও কুলার এটা হেভি মানে একটা সিপিও কুলার এর আগে আপনি আপনি দেখাইছেন ভিডিওতে দেখেন আসলে এই সিপিও কুলারগুলো যেহেতু প্রসেসরটা অনেক হিট হয় আর এখানে যে সিপিও কুলারটা ভালো হয় তাহলে আপনার প্রসেসরটা আপনার সেফ থাকবে মহামূল্যবান বই শুধু আপনি একটা কথা বলেন বা সবাই বলবে একই কথা বই শুধু দেবে নিবে না শুধু আপনারা আপনাদের শুধু দিয়েই যাবে থ্যাংক ইউ ভাই চমৎকার চমৎকার বই দেওয়ার জন্য তো আক্তার ভাই আমরা এবার তিন নম্বর প্যাকেজটা দেখবো এটা কত টাকার মধ্যে রাখা আছে এটা 22500 টাকা 22500 মনিটর সহ আচ্ছা এটার মধ্যে কি কি থাকছে ভাই এখানে ভাইয়া প্রথমে প্রসেসর হিসেবে বলি এটা i3 6th জেনের একটা প্রসেসর আছে এটা 6100 মডেলের একটি প্রসেসর এই প্রসেসরগুলো i3 যেহেতু 6th জেন প্রসেসর আমি মনে করি এই প্রসেসর দিয়ে আপনারা বিগিনার হিসেবে খুব ভালো ভালো পারফরমেন্স পাবেন তারপর কি আছে যেহেতু আমরা এখানে প্রসেসর হিসেবে i3 6th gen রেখেছি অবশ্যই মাদারবোর্ড হিসেবে আমাদের এখানে অটো চয়েস 110 মাদারবোর্ড এখানে আমরা রেখেছি আসোজের 110 মাদারবোর্ডের এই প্যাকেজে অর্থাৎ এই মাদারবোর্ডে দুইটা র্যাম স্লট আছে আপনার ইচ্ছা করলে 8/8 16 GB অথবা 16/16 32 GB অথবা 4/4 8 GB র্যাম ইউজ করতে পারবেন করা যাবে আচ্ছা আচ্ছা আর এই মাদারবোর্ড 1 বছর ওয়ারেন্টি সহ একটা জেনুইন মাদারবোর্ড আচ্ছা জেনুইন মাদারবোর্ড একদম এরপর থাকছে SSD হিসেবে মাউন্ট ভাই আমরা রেখেছি এ ডেটা ব্যান্ডের অরিজিনাল গ্লোবাল ব্যান্ডের এ ডেটা ব্যান্ডের 120 GB একটা SSD আচ্ছা আর SSD আমি বলি আমি এই ডেটা ব্যান্ডের জেনুইন SSD দিয়ে যতগুলো PC বিল্ড করছি একটা PC এ পর্যন্ত SSD কারণে আমার কাছে আসেনি বাহ চমৎকার এই জন্য দেখবেন যে আমি SSD দিলেও আমি সবসময় জেনুইন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যাতে ওয়ারেন্টিটা নিলে প্রথমত আপনারা হয়রানি হবেন দ্বিতীয়ত আমি হয়রানি হব এই জন্য আমি চেষ্টা করি যে প্রোডাক্টের মান ধরে রাখার আর র্যাম হিসেবে রেখেছি মাউন্ট ভাই DDR4 8 GB 2400 MHz জহর ব্যান্ডের হিট সিগন্যালার র্যাম যেহেতু এটি 3 বছর ওয়ারেন্টি সহ একটা হিট সিগন্যালার র্যাম এই র্যাম র্যামের পারফরমেন্সটাও আমি মনে করি খুব ভালো হবে এই এই প্যাকেজের জন্য আচ্ছা আর পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে রেখেছি মাউন্ট ভাই অভো ব্যান্ডের 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই নিউ সার্কিট একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমি আসলে স্যাটিসফাই এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমি যতগুলো PC আমি বিল্ড করছি প্রত্যেকটা PC জন্য আমি আসলে স্যাটিসফাই বলে আমি প্রত্যেকটা প্যাকেজে সবসময় অভো বা রিভেঞ্জার B1 এর ভিতরে আমি সীমাবদ্ধ রাখি আর কি আচ্ছা তারপর থাকছে মাউস কিবোর্ড হিসেবে মাউন্ট ভাই এখানে রেখেছি V1 এর RGB মাউস অ্যান্ড কিবোর্ড এটা আপনার এই মাউস কিবোর্ডের একটা বৈশিষ্ট্য এই মাউস কিবোর্ড আপনি রাতের বেলায় দেখা আছে লাইটগুলো অন করে আপনি আপনার দেখার সাথে আপনি ইউজ করতে পারবেন অথবা দিনের বেলায় আপনি লাইটটা অফ করেও কাজ করতে পারবেন অন্ধকারে আলো দেবে জি অন্ধকারে আলো দেবে এটা RGB মাউস কিবোর্ড এই জন্য আমি এই প্যাকেজে এই মাউস অ্যান্ড কিবোর্ড রেখেছি আচ্ছা আর মাউন্ট ভাই এর সবচেয়ে বড় আকর্ষণ দেখেন এই ক্যাসিংটা আসলে এই ক্যাসিংটা অনেক এখন পপুলার ক্যাসিং এই ক্যাসিংটা আমার হিউজ পরিমাণ সেল হয়েছে এই জন্য আবার এই প্যাকেজে আমি এই ক্যাসিংটাই রেখেছি রাখা হয়েছে বাহ এই ক্যাসিংটা এক্সপ্রেস ব্র্যান্ডের X30 মডেলের একটি ক্যাসিং এটা লুকটা অনেক সুন্দর অনেক সুন্দর মাউন্ট ভাই এখানে 3টি RGB ফ্যান এবং পিছনে একটা ফ্যান বাহ অনেক সুন্দর অনেক সুন্দর ক্যাসিং মাউন্ট ভাই আরও এই ক্যাসিংয়ের বৈশিষ্ট্য দেখেন এখানে কিন্তু ডাস্ট ফিল্টার আছে হ্যাঁ USB 3 আছে USB 2 আছে অডিও আউটপুট ইনপুট আছে রিস্টার্ট বাটন আছে পাওয়ার বাটন সহ সব কিছু আছে বাহ 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 সব কিছু আছে একদম চমৎকার একটা ক্যাসিং সহ কিন্তু আপনারা এই সেটআপটা পাচ্ছেন আর এখানে মাউন্ট ভাই মনিটর হিসেবে রেখেছি গিগাসনিকের 19 ইঞ্চি একটি মনিটর 1 বছর ওয়ারেন্টি সহ একটি মনিটর আপনারা আপনাদের পছন্দ মতন মনিটর নিতে পারবেন এই প্যাকেজে তাহলে ফাইনালি এটা কত আছেন ভাই এটা 22000 টাকা জি 22000 টাকা আর আমি আরও বলতে চাই এই প্যাকেজটা i3 6th gen এর জায়গায় আপনারা যদি i5 6th gen নিতে চান তাহলে সম্পূর্ণ ঠিক রেখে শুধু i5 6th gen নিলে অনলি 2500 টাকা বাড়লে অর্থাৎ আপনার 22500 আর 2500 টাকা অর্থাৎ হলো আপনার 22000 25000 টাকায় আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন i5 6th gen দিয়ে আর সর্বোপরি তো গিফট থাকছেই আর এখানে হ্যাঁ এখানে গিফট আকারে মাউন্ট ভাই আমি বলতে চাই প্রথমে বলি
প্রসেসরের সেফটি আমার আগে দেখতে হবে। এই জন্য এখানে 690 মডেল একটি হেভি মানে একটা সিপিইউ কুলার, যেটা আপনার পিসিকে সেফ রাখবে, প্রসেসরকে সেফ রাখবে, আপনিও সেফ থাকবেন। একটা ওয়াজ গজল প্রান্তেল শোনার জন্য একটা স্পিকার, ডিটেনের একটি স্পিকার, স্পিকার গিফট, একটি মাউস প্যাড, একটি পাওয়ার কেবল। এখানে আপনাদের মহামূল্যবান একটি করে বই পাবেন এই প্যাকেজে। এই প্যাকেজে একটা মহামূল্যবান বই পাবেন। থ্যাংক ইউ আক্তার ভাই, চমৎকার প্যাকেজ দেওয়ার জন্য, চমৎকার চমৎকার গিফট দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা কিন্তু তিনটা প্যাকেজ দেখতে পারলেন, যে কোনো একটা প্যাকেজ আপনার পছন্দ মতো কোনো দেখাতে নিতে পারেন। আসুন, দেখে শুনে কথাবার্তা বলে আপনার বাজেটের মধ্যে আপনার কাজের চাহিদা অনুযায়ী যে কোনো প্যাকেজ এখান থেকে চুজ করতে পারবেন। আর যদি না আসতে পারেন, না আসতে পারলে কীভাবে নেবে? এখানে আপনারা বাংলাদেশের যে কোনো থানা, উপজেলা, গ্রাম পর্যায়ে যারা আছেন তাদেরকে আমি অবগতর জন্য বলি যে এসপিটেড ছোট্ট একটা প্রতিষ্ঠান, এখানে আপনারা আশেপাশে টানে এভাবে খোঁজ নিলে আমাদের কাছ থেকে পিসি নিয়েছেন হয়তো এমন লোক পেয়ে যাবেন। আর আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের কাছে না, ওনাদের কাছ থেকে আপনারা যাচাই বাছাই করে নিন যে এসপিটেডে আপনারা যারা পিসি নিচ্ছে তারা ঠকছে কিনা বা কখনো কোনো কিছুতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা সুভাষ আর্কাইড, আইসিটি ভবন, শপ 167, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। থ্যাংক ইউ আক্তার ভাই, চমৎকার প্যাকেজ দেওয়ার জন্য। মাউন ভাই, আমি কিছু কথা বলি, যে কথাটা আমি বলতে চাই, আপনারা এই প্যাকেজগুলো আসলে এটা আমাদের ডেমো দেখানো, এইটি আপনাদের পছন্দ, আপনাদের পিসি আপনাদের পছন্দ মতনই যেখান থেকে নেবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যেখানে বেশি কমে পাবেন, মাউন ভাই আমি বলতে চাই 19-20 হলে ঠিক আছে, 18-20 হলেও ঠিক আছে, কিন্তু যেখানে 10-20-এর ডিফার, অর্থাৎ একটা জিনিসের আমি যেখানে 20,500 টাকা দিচ্ছি, এই প্রোডাক্টটাই যদি কোনো জায়গায় 15,500 টাকায় পেয়ে থাকেন, ওখানে যে কোনো একটা ভেজাল আছে এইটা মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, সে আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না। যে প্রত্যেকটা প্রোডাক্টে আমি বলি যে আমরা সীমিত পরিসরে প্রফিট করি, যে কোনো প্রোডাক্টে যদি বেশি ডিফার করে সেখানে যে কোনো প্রোডাক্টের সমস্যা আছে বা যে কোনো জিনিসই আপনারা ক্ষতিগ্রস্ত না হয়ে আমি বলবো আপনারা ভালো প্রতিষ্ঠানটিকে, বিশ্বস্ত প্রতিষ্ঠানটিকে আপনারা পিসিগুলো ক্রয় করেন। যেহেতু পিসিগুলো প্রত্যেকটা পিসি কিন্তু জামা কাপড় না যে দুই দিন পর ছিঁড়ে গেলে ফেলে দিলেন, প্রত্যেকটা পিসির প্রত্যেকটা ডিভাইসে যেহেতু ওয়ারেন্টির একটা ব্যাপার স্যাপার থাকে, সেটা লাইফ টাইম আছে, 3 বছর আছে, 1 বছর আছে, এই জন্য অবশ্যই আপনাদের ভালো কোনো প্রতিষ্ঠান থেকে এই পিসিগুলো ক্রয় করতে হবে, ভালো কোনো অফিস থেকে আপনাদের এই পিসিগুলো ক্রয় করতে হবে, যাতে আপনারা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত না হন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।